হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের একটি অসাধারণ অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলবো, যে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের কল স্ক্রিন ব্যবহার করার এক্সপিরিয়েন্সকে টোটালি চেঞ্জ করে দিবে এবং সেই সাথে আপনি আরও দারুণ দারুণ কিছু ফিচার্স পেয়ে যাবেন। তো যদি জানতে চান এই অসাধারণ অ্যাপ্লিকেশনটি সম্পর্কে, তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। তো ভিউয়ার্সের জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। আর অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করবেন কিভাবে এবং কোথা থেকে সেটা বলবো ভিডিও শেষের দিকে। এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে এই অ্যাপ্লিকেশনটিকে করবেন সেট। তো অ্যাপ্লিকেশনটিকে সেট করার জন্য জাস্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে আপনি ওপেন করুন। ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে এসেছে। তো আপনি জাস্ট নিচের দিকে এখানে দিয়ে দিবেন এগ্রি। এগ্রিতে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে, অথবা আপনার কাছে নোটিফিকেশন অ্যাক্সেস চাইতে পারে। আপনি জাস্ট নোটিফিকেশন অ্যাক্সেসে গিয়ে নোটিফিকেশন অ্যাক্সেসটা দিয়ে দিবেন। তো তারপরে আপনার সামনে যখন এই ইন্টারফেসটা চলে আসবে, আপনি জাস্ট এখানে পেয়ে যাবেন প্রথমে ইনকামিং কল স্ক্রিন। তো এটাকে আপনি অন করে দিবেন, যদি অফ অবস্থায় থাকে একইভাবে আপনি আউটগোয়িং কল স্ক্রিনটাকে করে দিবেন অন। তারপরে আপনি এখানে দেখেন যে কল ব্যাক ডায়াল, এটাকে ব্যবহার করতে পারেন অথবা কল ব্লক করতে পারেন। আপনি এখান থেকে আপনি চাইলে আপনার ফোন কলটিকে রেকর্ড করতে পারেন। একটি দারুণ মজার বিষয় এখানে রয়েছে, সেটি হলো আপনি চাইলে আপনি আপনার কল স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডের ফটোটি চেঞ্জ করে নিতে পারেন। তার জন্য জাস্ট চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারেন, অথবা আপনি জাস্ট এই প্লাসে আইকনে ক্লিক করে আপনার নিজের ফটোকে সেট করে দিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা কালারকে দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার পছন্দের যে কোনো ফটোকে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো তারপরে আপনি জাস্ট আপনার এখান থেকে ব্যাকে চলে আসবেন বা এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখন যদি আপনাকে কেউ কল দেয়, তাহলে জাস্ট কল স্ক্রিনটা আপনি দেখেন। আমি আমার মায়ের ফোন থেকে এটাতে কল দিচ্ছি। তো দেখেন যে আমার কল স্ক্রিনটা এখন কেমন দেখাচ্ছে। তো দেখলেন অসাধারণ একটি কল স্ক্রিন। এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে এই অ্যাপ্লিকেশনটিকে করবেন ডাউনলোড। তো অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ দিবেন এইচডি ফোন সেভেন আই কল স্ক্রিন লিখে। তো এইচডি ফোন সেভেন আই কল স্ক্রিন লিখে সার্চ দিলে তিন নম্বরে এই অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন। তো জাস্ট এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনি করে নেবেন ডাউনলোড। আর যদি প্লে স্টোরে খুঁজে পেতে সমস্যা হয়, আমি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে। আপনি চাইলে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না। আর যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবাই।